লাউ গাছের ডগায় ডগায় স্ত্রী ফুল আসবে, শুধু আপনাকে নিয়মগুলো মেনে চলতে হবে। দেখেন, সেপ্টেম্বরের শেষ, অক্টোবর এসে যাচ্ছে, শীত প্রধান দেশে এখনও গাছের ডগায় ডগায় লাউ কেন আসতেছে? কারণ অনেক পর্বে আমরা যারা লাউয়ের চাষ করেছি লন্ডনে বিশেষ করে, তো বেশিরভাগই দেখা যাচ্ছে যে মে মাস থেকে লাউ খাওয়া শুরু করে দিয়েছেন। মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, শেষ এখন অক্টোবর। এই লাউগুলো কিন্তু হবে অক্টোবরে। তো এই লাউগুলোর জন্য কী ধরনের সুপারফুড আপনাকে দিতে হবে? এই সুপারফুডগুলো যদি আপনি দিতে পারেন, দেখুন এটা হচ্ছে, এই গাছটা হচ্ছে আগের, দেখেন আগের এবং পরের মধ্যে পার্থক্য। ওই যে দেখেন ডগায় ডগায় কত লাউ, শুধু দেখেন। আর লাউ বাগানে অবশ্যই যে কোনো ফুলের, কালারফুল ফুলের গাছ রাখবেন, যে ফুলগুলোতে গ্রান হয়, অনেক কালার হয়, তাহলে কিন্তু ভ্রমর, মৌমাছি অনায়াসে আপনার বাগানে আসবে, আর ফুল আসার সাথে সাথে পরাগায়ন হয়ে যাবে। আর আমার এখানে অনেকগুলো ভিডিও আছে, আপনারা দেখবেন। আমি পতঙ্গের আশে বসে থাকি না, আমি নিজেও পরাগায়ন করাইয়ে দিই, এমনকি শঙ্কর পরাগায়নও করাইয়ে দিই লা কুমড়া ফুল যদি একসাথে ফুটে। তা আপনারা লাউয়ের এই যে লাউগুলো দেখে বুঝতে পারতেছেন যে গাছে কী পরিমাণ খাবার দিতে হয়। আর টবের গাছে যদি আপনি রেগুলারলি খাবার না দেন, যারা উঠানে করেন বা বাগানে করেন বা অ্যালটমেন্টে করেন, সেখানে অনেকগুলো মাটি থাকে, কম্পোস্ট থাকে, কিন্তু যারা টবের মধ্যে করেন, তো ফুল টবের মধ্যে তো কতটুকু পানি ধরে, মাটি ধরে, সেটা তো সবাই জানি আমরা, তাই না? আর বৃষ্টি হয় প্রচুর, বৃষ্টিতে যদি অতিরিক্ত পানি জমে যায় টবের গাছে বা ওই যে লাউ গাছের গোড়ায়, গাছ নষ্ট হয়ে যাবে অনায়াসে। এই জন্য গাছের গোড়াতে টবের হোক আর বা আপনার অ্যালটমেন্টে হোক বা উঠানো হোক বা জমিতে হোক, টবের গাছে যেটা করবেন, আপনারা শুকনো পাতা এবং খড়কুটো দিয়ে রাখবেন, তাহলে পানিটা কম যাবে এবং পানিটা শুষে নেবে। আর যে সুপারফুডগুলো দিব, দিচ্ছি আমি রেগুলারলি এই কয়েক মাস ধরে, সেগুলাই আপনাদেরকে আজকে আমি দেখিয়ে দিচ্ছি। তো কী পরিমাণ, আরও প্রায় 50টার উপরে লাউ খাওয়া যাবে, কারণ গাছ কত মোটা দেখেন, ঢালগুলো কত মোটা মোটা দেখেন। আর এগুলাতে এসো, যখন কয়েকটা লাউ হয়ে যায়, আমি আবার দেখা যায় উপরে উঠে ডগাগুলো আমি কেটে দিই, 2G 3G আকারে কেটে দিই, যেন আর আগা বাড়তে না পারে। আগা যদি আরও, ডগা যদি আরও বাড়তে থাকে, তখন এই লাউগুলো সহজে বড় হবে না। সুপারফুডের মধ্যে আমি দিচ্ছি, দেখেন, পেঁয়াজ এবং রসুন, একটা পেঁয়াজ, হাফ রসুন আমি এভাবে ভিজিয়ে রাখি 24 ঘন্টা। 24 ঘন্টা পরে এখানে আমি পানি মিশিয়ে দিই 10 লিটার, একটা পেঁয়াজ হাফ রসুনের জন্য 10 লিটার। আর এখানে আপনারা চাইলে একটা পাকা কলও দিতে পারেন। তারপর এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি, দেখেন, 1 টিস্পুন পরিমাণ, সেটাও 10 লিটার পানিতে 1 টিস্পুন পরিমাণ লবণ আমি মিশিয়ে দিচ্ছি। এই লবণটা খাবার লবণ না, এটা হচ্ছে গোসলের লবণ, এটাকে ইপসন সল্ট বলা হয়। আপনারা যারা মহিলা আছেন বা পুরুষও, আপনারা যে কোনো ধরনের ফার্মাসিতে পাবেন অথবা যে কোনো ধরনের বিউটি শপে, যেখানে মেয়েদের কসমেটিক্স পাওয়া যায়, সেখানে যদি ইপসন সল্ট বলেন বা গোসলের সল্ট বলেন, তাহলে আপনারা পেয়ে যাবেন। সেটা পিঙ্ক সল্টও হবে না, খাবার সল্টও হবে না, এটা হবে ইপসন সল্ট। এটা আপনারা মাসে একবার, লাউ গাছ লাগানোর পর মাসে একবার দিবেন। আর গাছে যদি আপনার পোকামাকড় বেশি হয় এবং পাতা হলুদ হতে থাকে, তাহলে 15 দিন পর পর দিবেন। 10 লিটার পানিতে 1 টেবিল স্পুন পরিমাণ ইপসন সল্ট, আর 10 লিটার পানিতে একটা পেঁয়াজ, হাফ রসুন, একটা পাকা কলা ভালো করে কেটে কেটে দিয়ে দিবেন, সেটা ভিজিয়ে নেবেন, সেটা একদিন পর পর দিবেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা লিকুইড সার পাওয়া যায় বিদেশে, এটা হলো, আর এই যে শাকসবজির খোসা বীজ ভিজিয়ে রাখি আমি 2-3 দিন, তারপরে খোসাগুলো এইভাবে দিয়ে দিই, দিয়ে পানিগুলো আলাদা করে রাখি, খোসাগুলো গাছের নিচে এভাবে দিয়ে দিই, বীজানো খোসাগুলো দিয়ে আবার মাটি চাপা দিয়ে রাখবেন টবের মধ্যে। মাটি চাপা যদি আপনি দিয়ে রাখেন, তাহলে ওইগুলো তাড়াতাড়ি পচে যাবে, যেহেতু এটা 2-3 দিনের বীজানো আপনার শাকসবজি ফলমূলের খোসা। আরও আছে মাছের আঁশ, কাঁচা মাছ, কাঁচা মাছের যে কাটাকুটা থাকে সেগুলো, আর এই যে ভাতের মাড়, আর হলো চাল দেওয়া পানি, ভাতের মাড় এবং চাল দেওয়া পানি, সেটা পানিতে মিশিয়ে পাতলা করে নিতে হবে। আর এই যে দেখেন প্রত্যেকটা শাক সবজি, পেঁয়াজ রসুনের খোসা এইভাবে ভিজিয়ে রাখবেন, আর মাঝে মধ্যে লেবুর খোসা ভিজিয়ে রাখবেন, তবে লেবুর খোসা ভিজিয়ে রাখবেন 24 ঘন্টা, কিন্তু খোসাগুলো তুলে ফেলে দিবেন, গাছের গোড়াতে দিবেন না। তো এটা 24 ঘন্টা ভিজিয়ে রেখে পানিটা দিতে পারেন, অথবা 3-4 দিন ভিজিয়ে রাখলে এটা পচে যায়, সেই পানিটাও আপনি গাছের গোড়াতে একদিন পর পর বা প্রতিদিন দিয়ে দিবেন। তাহলে দেখবেন আপনার গাছে কী পরিমাণ ডগায় ডগায় স্ত্রী ফুল আসা শুরু হয়ে গিয়েছে। পুরুষ ফুল আসলে তো আপনার মহাখুশি, কারণ পুরুষ ফুলের পরে মহিলা ফুল আসতে থাকবে, ডগা কেটে দিতে হবে 2G 3G কাটিং করে, তারপর আপনার গাছের গোড়ায় একদম প্রতিদিন যে কোনো এক ধরনের পুষ্টি দিবেন, এক একদিন এক একটা। গাছের পাতা যদি অতিরিক্ত হলুদ হয়ে যায়, 10 লিটার পানিতে 1 টেবিল স্পুন পরিমাণ হলুদের গুঁড়া ভালোভাবে মিশিয়ে গাছের গোড়াতে দিয়ে দিবেন। আর গাছের যদি পোকা হয়, ওই যে সাদা সাদা দাগ পড়ে যায়, তাহলে 5 লিটার পানিতে 1 টেবিল স্পুন পরিমাণ ভিনেগার মিশিয়ে
এটা স্প্রে করে দিবেন। আর সিনামন পাউডার মানে দারুচিনির যে গুঁড়া, সেটা আপনি 5 লিটার পানিতে 1 টেবিল স্পুন পরিমাণ দারুচিনির গুঁড়া মিশিয়ে আপনি গাছের গোড়াতে দিয়ে দিবেন। তাহলে আপনি লাউয়ের বাম্পার ফলন অনায়াসে পাবেন।